ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। যাত্রী চাপে ভোগান্তি এড়াতে আগে ভাগেই আসছেন অনেকে। আগামীকাল থেকে অনেক ভিড় হবে, সেই কারণে আগে চলে আসা। সবার সাথে টিকিট কাটালাম, সবাইকে নিয়ে মজাই হলো। রাস্তায় জ্যাম থাকে, বাসে যাওয়া যায় না। উৎসব আনন্দে মাতে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ছুটিতে কক্সবাজারে দুর্ভোগে হাজার হাজার পর্যটক, মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বন্ধ থাকায় আনন্দে ভাটা, লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। ঈদে ফাঁকা ঢাকায় বেপরোয়া গাড়ি চালকরা, নিয়ম কানুনে তোয়াক্কা না করাই বেড়েছে দুর্ঘটনা, নজরদারিতে ঢিলে ঢালা ভাবি কারণ। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। দলটির মধ্যে সমন্বয় নেই বলছে আওয়ামী লীগ, আইনি লড়াইয়ের পরামর্শ। সরকারের নানা মেগা প্রকল্প কমাতে পারেনি রাজধানীর যানজট, অপরিকল্পিত শাখা সড়ক গতির অন্তরায় মত, নগর পরিকল্পনাবিদদের প্রশস্ত করার তাগিদ। এবং যুক্তরাজ্যে টাইগারদের বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা, কার্ডিফে না হারার রেকর্ড ধরে রাখতে চান মাশরাফি সাকিবরা। ফিরতে ঈদ যাত্রার খবর। অতিরিক্ত যাত্রী চাপে দুর্ভোগ এড়াতে ঈদের ছুটি শেষের আগেই রাজধানী ফিরতে শুরু করেছেন অনেকে। আজ থেকেই রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়, তবে এখনও ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। অন্যদিকে সড়কপথে কোনো যানজট ছাড়াই ফিরতে পেরে খুশি নগরবাসী। ঈদ উৎসবের আমেজ রয়ে গেছে এখনও, তবে ঘনিয়ে আসছে কাজে ফেরার দিন। কর্মস্থলে যোগ দেওয়ার তাড়নার পাশাপাশি ভিড় এড়াতে শুক্রবার সকাল থেকেই বিভিন্ন পথে ঢাকায় ফিরছে মানুষ। ঈদে প্রিয়জনের সান্নিধ্য প্রেরণা হয়ে থাকবে যান্ত্রিক নগরে যাপিত জীবনের। আগামীকাল থেকে অনেক ভিড় হবে, সেই কারণে আগে চলে আসা, বাসায় এসে একটু রেস্ট করি। অনেকদিন পর পর যাওয়া হয়, তো এই ঈদের মধ্যেই কোনো একটা ঈদে বছরে একবার সবার সাথে দেখা হয়, ভালো লাগে। আমার ছুটি কম, শনিবার থেকে অফিস। এতদিন পরে গ্রাম থেকে গ্রামে গেলাম, খুব ভালো লাগলো, সবার সাথে ঈদ কাটালাম, সবাইকে নিয়ে মজাই হলো। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র কিছুটা ভিন্ন। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ ততটা দেখা না গেলেও নানা কারণে যারা ঢাকায় ঈদ করেছেন তাদের কেউ কেউ রেলপথে ঘরমুখো হয়েছেন। শিডিউল মাফিক রেল ভ্রমণে স্বস্তি ছিল যাত্রীদের। ঈদের আগে রাস্তায় জ্যাম থাকে, বাসে যাওয়া যায় না, যার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের পরে যাচ্ছে। ঈদের পরেই তো আরও সেফটি, ঈদের আগে যেহেতু অনেক রাশ হয়, অনেক ভিড় হয়। প্রায় একই চিত্র সড়ক পথের ক্ষেত্রেও, খুব বেশি চাপ নেই ঢাকায় ফেরার। যানজটহীন মহাসড়কে আবার অনেকেই ধরেছেন বাড়ির পথ। ঈদ ও সাপ্তাহিক ছুটি দুটি শেষ হবে শনিবার, রোববার সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ফিরবে পুরনো নিয়মে, তাই শনিবার ঢাকা ফেরার চাপ থাকবে বলে ধারণা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ফিরতি যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল এবং মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকায় আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি জুবায়ের কাছে। জুবায়ের, শফিক, ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানানোর জন্য সকাল থেকেই আমরা রাজধানীর বিভিন্ন টার্মিনালে ঘুরেছি এবং বাসে করে যারা আসছেন, যেসব যাত্রীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে, তাদের খবরাখবর জানানোর জন্য কিংবা সড়কপথে কি অবস্থা সেটি জানানোর জন্য আসলে সকাল থেকে আমরা টার্মিনালগুলোতে গিয়েছি। এখন আমি সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছি এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এর আগে আমরা গাবতলী বাস টার্মিনাল, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড এবং মহাখালী বাস টার্মিনালের খবর আপনাদেরকে জানিয়েছিলাম। সেখান থেকে কিছু
কিছুটা ব্যতিক্রম চিত্র আমরা সায়দাবাদ বাস টার্মিনালে এসে দেখতে পাচ্ছি। এখানে আসলে পরিবার পরিজন নিয়ে ঢাকায় ফিরতে খুব কম দেখা গেছে। এখানে আসলে অনেকে যারা এককভাবে শুধু পুরুষ যাত্রীদের সংখ্যা আমরা বেশি দেখেছি সায়দাবাদ টার্মিনালে। এর একটা কারণ আমরা দু একজনের সাথে একটু মত বিনিময় করে যেটি জানলাম সেটি হলো যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এইসব অঞ্চল থেকে আসলে ঢাকায় আসার যাত্রা করা খুবই সহজ একটা কাজ, যে কারণে পরিবার পরিজন আসলে পরে ঈদের পরে একটু ছুটি, বাড়তি ছুটি বা একটু বেশি সময় গ্রামে কাটিয়ে তারপরে ঢাকায় ফিরবেন, এরকমটাও আমাদের কাছে অনেকে আশা প্রকাশ করেছেন। আরেকটি বিষয় যে আপনারা জানেন ঢাকা চিটাগাং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তিনটি নতুন ব্রিজ উদ্বোধনের কারণে এই পথগুলোতে আসলে মানুষের যাত্রা পথের সময় অনেকটাই কমে গেছে এবং এখানে যারা বাস চালক রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন যে শুধুমাত্র এই যে এখন ফাঁকা ঢাকা সেটার কারণেই নয়, ঈদ যাত্রা যখন মানুষ ঘরে ফিরেছে বা বাড়ি ফিরেছে তখনও কিন্তু মানুষ অনেক স্বস্তিতে তারা গিয়েছে এবং ফেরার পথটাও অনেক স্বস্তিদায়ক হবে বলে আমাদেরকে জানাচ্ছেন। ঢাকায় এখনো পর্যন্ত আসলে দোকানপাট, অনেক ব্যবসা প্রতিষ্ঠান সবই প্রায় বন্ধ এবং চারপাশে যতগুলো মহাসড়ক রয়েছে সবগুলো চারপাশেই হোটেল রেস্তোরাঁ সবই এখনো বন্ধ রয়েছে এবং এইগুলো আসলে ধীরে ধীরে আবার ঢাকাকে পুনরুজ্জীবিত হওয়ার জন্য কিছুটা সময় দরকার, কারণ যারা গিয়েছেন যারা কর্মজীবী মানুষ তারাই শুধু আসলে ঢাকায় ফিরছেন। তো এখন ঢাকায় ফেরা মানুষের খবরাখবর জানাতে মাদারীপুর কাঁঠালবাড়ি ফেরিঘাটে আছেন সহকর্মী অভিজিৎ, আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি ওনার সঙ্গে। জুবায়ের ধন্যবাদ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের 1 নং ফেরিঘাটে। এখানে আমরা অবস্থান করছি সকাল থেকেই, আমরা ঘুরে ঘুরে দেখেছি। যদি বলা যায় যে রাজধানী থেকেও কিন্তু আজকে অসংখ্য মানুষ শিমুলিয়া ঘাট হয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পৌঁছাচ্ছেন। আর একটু বিষয় যোগ করি, যারা ঈদ কাটিয়েছেন আজকে তো ঈদের তৃতীয় দিন, তারা কিন্তু সকালে ছুটি শেষে কিন্তু কাঁঠালবাড়ি ঘাট হয়ে শিমুলিয়া ঘাট থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখানে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যার কারণে কিন্তু আবহাওয়া একটু খারাপ দিকে যাচ্ছিল, ফলে কিন্তু যাত্রীরা লঞ্চ ও স্পিড বোট বাদে কিন্তু এখন ফেরিতে যাতায়াত করছেন। কাঁঠালবাড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত ফেরি রেখেছেন। তারা একটি কথা জানিয়েছেন যে দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কোনো কারণেই যেন যাত্রীরা দুর্ভোগের শিকার কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় না পড়ে, এজন্য যাত্রীরা কিন্তু অনেকটা সচেতন। আমরা সকাল থেকে দেখেছি যাত্রীরা ফেরিতে কিন্তু যাতায়াত করছেন, আর ইতিমধ্যে কিন্তু এই ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি ফেরিতে উঠছে, আর এখানে নৌরুটের মোট 21টি ফেরি সংযোগ করা হয়েছে। আমরা জানি যে সবসময় 17 থেকে 18টি ফেরি চলে, ঈদ উপলক্ষে কিন্তু এই 4 থেকে 5টি ফেরি যোগ করা হয়েছে। তো সব কিছু মিলে কিন্তু এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হচ্ছে এই মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে। তো শফিক, আমার কাছে এই ছিল মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে সর্বশেষ। ঈদের আনন্দে আজ মুখর বিনোদন কেন্দ্রগুলো, পরিবার পরিজনের সঙ্গে সুন্দর সময় কাটাতে ঢাকা কিংবা ঢাকার বাইরে কোনো না কোনো বিনোদন কেন্দ্র বেছে নিচ্ছেন তারা। উৎসব উদযাপন নির্বিঘ্ন হবে এমনটাই প্রত্যাশা সবার। উচ্ছ্বাস অবিরাম, ঈদের ছুটিতে সবার গন্তব্য কোনো না কোনো বিনোদন কেন্দ্রগুলোতে, পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দময় সময় কাটাচ্ছেন সবাই। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে চোখে পড়ে নানা বয়সীদের কলরব, বিভিন্ন রাইডে শিশুদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি, উল্লাসে মাতোয়ারা সবাই। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা কানায় কানায় পূর্ণ, বিভিন্ন খাঁচায় শিশুদের উকি ঝুঁকি, নবীন কৌতূহলী চোখে নতুন কিছু দেখার আগ্রহ। অনেক ভালো লাগতেছে এখানে আজকে এসে, স্কুলের সময় থাকে তো সময় পাইনি, আজকে এই দিনে আসলাম ঘুরতে। বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক এগুলো দেখেছি, পুরো চিড়িয়াখানাটা ঘুরবো, দেখবো পশু পাখিগুলা। চিড়িয়াখানায় কারণ এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখার জন্য, এসব দেখার জন্য, সব জায়গায় তো এগুলো থাকে না। বাহানাটা শিশুদের হলেও বড়দের আনন্দের কমতি নেই এতটুকু। এখন ফাঁকা রাস্তাঘাট, একটু চিড়িয়াখানা বেড়া নিয়ে আসি, ও দেখবে ভালো করে, মনের আশাটা পূরণ করবে। বাচ্চারা নিয়ে আসছি, বাচ্চারা অনেক কিছু দেখাবো,
এই জন্য আসছি। ঈদ মানে সবার ঈদ, হিন্দু আর মুসলমান নাই, আমরাও ঘুরতে আসছি। ঈদ আনন্দ সবার নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের হবে এমনটাই প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন রিপোর্টার আজহার লিমন এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন শাফিন জাহিদ। আমরা প্রথমে যাব লিমনের কাছে। লিমন, অপলা, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষও বাড়ছে এই চিড়িয়াখানায়, প্রচণ্ড ভিড়। আমরা এখন রয়েছি চিড়িয়াখানার ভিতরে, বাইরের গেটেও কিন্তু অনেক মানুষ অপেক্ষা করছে এখনও ভেতরে ঢোকার জন্য। বলা চলে যে গেটের সামনের যে সড়ক সেটিতে কিন্তু রীতিমতো জ্যাম পড়েছে, যানজটের সৃষ্টি হয়েছে, যদিও এই শহরের কোথাও কিন্তু যানজট নেই। আমরা চিড়িয়াখানার তথ্যকেন্দ্র থেকে যে তথ্য পাচ্ছি তাতে এখন পর্যন্ত 100,000-এরও বেশি দর্শনার্থী ছাড়িয়ে গেছে। আমরা এখন রয়েছি চিড়িয়াখানার বানরের খাঁচার সামনে। দেখছেন যে অপলক দৃষ্টিতে বানরের দিকে তাকিয়ে আছে। তো বানর মহাশয়েরা আসলে সংখ্যায় কম এখানে, তারা দুপুরের এই ভর দুপুরে কিন্তু তারা একটু ঝিমিয়ে নিচ্ছে এবং যা তারা দেখছে এখানে, আসলে এখানে মানুষের অভিযোগ আছে যে চিড়িয়াখানার যে খাঁচাগুলো রয়েছে তাতে পর্যাপ্ত প্রাণী নেই। এর আগে যারা একটু বয়সে প্রবীণ রয়েছেন তারা বলছেন যে 5-6 বছর আগে কিংবা 10 বছর আগেও যা ছিল সেটা কিন্তু এখন নেই। তো সব তারপরেও কিন্তু মানুষ এখানে আসছে, কারণ তারা, মানুষরা একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চায়, একটু অবসর দেয়, আর জানেন যে এই অবসরের জন্য ঈদ কিন্তু একটা উত্তম উপলক্ষ। আপনাকে আরও কিছু বিষয় বলতে চাই যে চিড়িয়াখানায় আসলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাদেরকে যেটি বলেছে যে এখানে প্রাণী সংখ্যা 2,500-এর বেশি, কিন্তু সর্বসাকল্যে এখানে বাঘ আছে মাত্র 6টি এবং অন্যান্য প্রাণীর সংখ্যা, জিরাফ আমরা দেখেছি, 6-7টি জিরাফ দেখেছি, সব মিলিয়ে কিন্তু এখানে ভোগান্তি কমতি আছে। তারপরও মানুষ ঘুরে ফিরে চষে বেড়াচ্ছেন এই 127 একরের চিড়িয়াখানা। আরেকটি বিষয় সবশেষ বলতে চাই, সেটি হলো যে এই আগের থেকে যে একটা সমস্যা ছিল এখানে, যে বাইরের হকার যাদের দ্বারা এখানে যারা দর্শনার্থী তারা নানান ধরনের ভোগান্তিতে পড়তো, সেই দৌরাত্ম কিন্তু এখনও কমেনি, এখনও কিন্তু এখানে নানানভাবে হকার ঢুকছে এবং মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমরা রাজধানীর বাইরের বিনোদন কেন্দ্রগুলোর খবর একটু জানতে চাই। আমাদের নরসিংদীতে রয়েছেন সহকর্মী শাফিন জাহিদ, ড্রিম হলিডে পার্কে আমরা সেখানে যেতে চাই। শাফিন, ঢাকার বাইরের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে যে বিনোদনের মাত্রা কিংবা এদের আনন্দ যে কতগুণ বেড়েছে তার চিত্র কিন্তু ড্রিম হলিডে পার্কের এই ওয়াটার যে পার্কটি রয়েছে সেখান থেকে আসতে দেখা যায়। আমি একটু অপলা আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। 1,000 দর্শক কিন্তু এই ড্রিম হলিডে পার্কের এই ওয়াটার পার্কটি যে আছে সেখানে উপস্থিত হয়েছেন। পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি অনেকে কিন্তু এখানে এসেছেন তাদের প্রিয়জনকে সাথে নিয়ে, বিশেষ করে যারা বন্ধু বান্ধব নিয়ে এসেছেন দল বেঁধে এসেছেন। এই দুপুরবেলায় অর্থাৎ শুক্রবারের এই দুপুরে কিছুটা তাপমাত্রাও একটু বাড়তি, এই তাপমাত্রা বাড়তির কারণে কিন্তু দেখা গেছে তারা এই যে ওয়াটার পার্কটিকে বেছে নিয়েছেন কিছুটা বিনোদন হওয়ার জন্য। এবং গানের পাশাপাশি কিন্তু প্রতিটি বিনোদন কেন্দ্রের গানের পাশাপাশি কিন্তু সবাই আনন্দের তাপমাত্রা হচ্ছে, আনন্দের মাত্রা দেখা যাচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। অপলাশ কিন্তু দর্শকদের দেখাতে চাই যে পানি ছিটিয়ে সবাই আনন্দ উল্লাস করছেন, সবাই ঈদের আনন্দের মধ্যেই আছেন এক প্রকার বলা যায়। এই ড্রিম হলিডে পার্কটিতে আজকে আমি সকাল থেকে দেখেছি সকাল 8টার পর থেকেই কিন্তু দর্শনার্থীদের ঘুরতে পড়া ভিড় ছিল এবং গতকালকে থেকে শুরু করে আজকের দিনটিতে কিন্তু বেশ 1,000 যাত্রী দর্শনার্থী কিন্তু অনেক বেড়েছে। এবং এখানে এই ড্রিম হলিডে পার্কটিতে কিন্তু বেশ 2টি রাইড রয়েছে, প্রায় 32টি রাইড রয়েছে এবং প্রতিটি রাইডে পরিবারের সব ধরনের যে পরিবারের সদস্য রয়েছেন ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত তারা সবাই কিন্তু আনন্দের সাথে প্রত্যেকটি রাইডে কিন্তু ঘুরছেন, ফিরছেন, ঈদের যাত্রা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। অনেকে গ্রাম থেকে ফিরে এসে কিংবা এই ঢাকার আশেপাশে অর্থাৎ নরসিংদীর আশেপাশে সিলেট থেকে, এই সিলেটের এলাকাগুলো থেকেও কিন্তু অনেকে এসেছেন এবং তারা কিন্তু সিলেট পর্যন্ত সেখান থেকেও কিন্তু এসে এই ডিমার্টের পার্কটিতে ভিড় জমিয়েছেন। তো বলা যায় যে আজকে সকাল থেকে যেমন ভিড়ের ভর্তি করা ভিড় দেখেছে, এই ভিড় কিন্তু সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত পর্যন্ত রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এবং সেখান সেই রাত 8টা পর্যন্ত কিন্তু এখানকার পরিবারের সবাই কিন্তু থাকবে। তো আমার কাছে আমরা এই ছিল নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সবশেষ খবর। আরও কিছু জানানো থাকলে, আরও কিছু দেখানো থাকলে, আরও কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তীতে জানিয়ে দিতে সফলা। ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো রাজধানী ঢাকা এবং নরসিংদী থেকে, তার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
এদিকে ঈদের ছুটিতে কক্সবাজার ভ্রমণে গিয়ে চরম ভোগান্তি শিকার হাজার হাজার পর্যটক। সংস্কারের কারণে মেরিন ড্রাইভের সংযোগ সড়ক বন্ধ থাকায় পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ইনানি ও মেরিন ড্রাইভ যেতে পারছেন না তারা। পর্যটন ব্যবসায়ীদের দাবি, সড়ক সংস্কারে ধীরগতির কারণে প্রতিনিয়ত লোকসান গুনতে হচ্ছে তাদের। পৌর মেয়র সংস্কার কাজ এক মাসের মধ্যে শেষ করার আশ্বাস দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে আরও তিন মাস লাগবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। ঈদের টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ছুটে এসেছেন হাজার হাজার পর্যটক। তারা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও ঘুরে বেড়ান দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ, পাথুরে সৈকত ইনানি, হিমছড়ি ঝর্ণা ও পাহাড় ঘেরা দরিয়ানগর। কিন্তু এবার ঈদে ছুটিতে ভ্রমণে আসা পর্যটকরা যেতে পারছেন না এসব পর্যটন স্পটে, কারণ কলাতলি থেকে মেরিন ড্রাইভ সংযোগ সড়কটি সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছে। আবার বিকল্প পথ হিসেবে সৈকতের বালিয়াড়ি দিয়ে যেতে গেলে ঘটছে দুর্ঘটনা ও অতিরিক্ত ভাড়া আদায়, ফলে বেড়াতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। মেরিন ড্রাইভ হিমছড়ি বেড়াতে যেতে চাইছিলাম, কিন্তু রাস্তার এতই খারাপ যে আমরা এখানে যেতে পারছি না, দেড় গুণ ভাড়া দাবি করছে, যেটা আমরা পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, কিন্তু কাজের ধীরগতির কারণে এখনো শেষ হয়নি। ব্যবসায়ীদের দাবি, গত চার মাস ধরে পর্যটন ব্যবসায় মন্দা চলছে। আমরা আমাদের গাড়ি দিয়ে গেস্টকে হিমছড়ি ট্যুর করি, ইনানি ট্যুর করি, কিন্তু এই রাস্তাটার কারণে আজকে আমরা সেই ট্যুরটা চার মাস ধরে বন্ধ রাখতে হচ্ছে। তবে পৌর মেয়র আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে দাবি করলেও ঠিকাদার প্রতিষ্ঠান বলছে আরও তিন মাস সময় লাগবে। বাকি কাজ যেগুলো আগামী এক মাসের মধ্যে বর্ষার আগে আমি কাজ মানুষ চলাচলের গাড়ি চলাচলের ব্যবস্থা আমি করতে পারবো। এলাকা যখন রাস্তা খরচ আসছে, এলাকাবাসী মেয়রকে গিয়ে করার চাপাচাপাই করার আবার দিলের দিন, এই ড্রেন করতে গিয়ে আমাদের একটু সময়টা যাচ্ছে, আর মানুষে জায়গা ছাড়তেছে না। হোটেল মালিক সমিতির দেয়া তথ্য অনুযায়ী কলাতলি থেকে বেইলি হাজারি পর্যন্ত দেড় কিলোমিটার সংযোগ সড়ক বন্ধ থাকায় এবারের ঈদ মৌসুমে পর্যটন স্পট দরিয়ানগর, হিমছড়ি, ইনানি ও মেরিন ড্রাইভে ভ্রমণে যেতে পারছেন না প্রায় অর্ধ লক্ষাধিক পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। যারা ঐতিহাসিক ছয় দফা দিবস মানে না, তারা স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে ওবায়দুল কাদের বলেন, ছয় দফা দিবসের চেতনা নিয়ে শোষণ, দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক একটি দেশ গঠনে কাজ করছে সরকার। আজ আমাদের মুক্তি সংগ্রামের কাণ্ডারী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি শোষণ মুক্তি, দারিদ্র মুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশে মুক্তির সংগ্রামকে সফল করার জন্য এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শোষণ মুক্তি, দারিদ্র মুক্তি আজকে আমরা শপথ নেব। অন্য দলকে আক্রমণ করে, কটাক্ষ করে কিছু বলতেছে তারা, 7ই জুনের মতো স্বাধীনতার সংগ্রামের যে গুরুত্বপূর্ণ মাইল ফলক এই দিবসটিকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার চেতনা কতটা বিশ্বাস করে সেটাই আজ স্পষ্ট হয়ে যাবে। আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চায় বিএনপি। এই জন্য দল সংগঠিত করে কর্মসূচি গ্রহণের কথা ভাবছেন নেতারা। তবে আওয়ামী লীগ বলছে নিজেদের মধ্যে সমন্বয় না থাকায় সফল হচ্ছে না তাদের আন্দোলন। তারা বলছেন বেগম জিয়াকে মুক্ত করতে প্রয়োজনে আইনি লড়াই করতে পারে দলটি, কিন্তু আন্দোলন করে মুক্তি সম্ভব নয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রায় দেড় বছর ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সভা আর মানববন্ধনের মধ্যেই এখনও সীমাবদ্ধ চেয়ারপারসনের মুক্তি আন্দোলন। সরকার বিরোধী জোরালো কোনো কর্মসূচিতে শক্ত জনসমর্থন গড়ে তুলতে পারেনি দলটি। দলীয় নীতি নির্ধারণকারী পর্যায়ের নেতারা বলছেন, চেয়ারপারসনের মুক্তির জন্য এখনও আন্দোলনের পথ খুঁজছেন তারা। রয়েছে ঈদ পরবর্তী কর্মসূচির পরিকল্পনাও। জবাবদিহিতার কোনো স্থান নেই, দেশে নির্বাচিত সরকার নেই, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। এই পরিস্থিতিতে বেগম জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে তুমুল গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং বিএনপি সেজন্য প্রস্তুতি নিচ্ছে। তবে বিএনপির আন্দোলন প্রসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য জানান, দলীয় ব্যর্থতা আর অস্তিত্ব সংকট থাকায় গতি পায়নি খালেদা জিয়ার মুক্তি আন্দোলন। বেগম জিয়া তো রাজনৈতিক কোনো কারণে জেলে নাই, তিনি আজকে জেলে আছেন দুর্নীতির কারণে। সুতরাং তাদেরকে প্রমাণ করতে হবে যে বেগম জিয়া দুর্নীতি করেন এবং তার জন্য তাদেরকে আদালতে যেতে হবে। এখন বিএনপির মধ্যে কোনো সমন্বয় নাই রাজনীতির। কিছু নেতা বলে আদালতের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করানো হবে, আবার কিছু নেতা বলে যে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে। আমি জানি না বিএনপি আসলে কি বলতে চায়। আইনি লড়াই এবং সাংগঠনিক সক্ষমতার প্রশ্নে বিএনপির রাজনীতি কোথায় গিয়ে ঠেকবে তা সময়ই বলে দেবে বলেও মত তার। রাজনৈতিক মামলায় ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশকে বিভেদের দিকে ঠেলে দিয়ে মানবতার খোলা বাতাস বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, ঈদের চাঁদ দেখাও যেন এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। ভয়ের রাজত্ব আপনি কায়েম করবেন আর দেশে বিদেশে, বিশেষ করে বিদেশে আপনার সরকারের ভাবমূর্তি ভালো হবে। দেশের মানুষ কথা বলতে ভয় পায়, অন্ধকারের মধ্যে নিঃশব্দে কথা বলতেও তারা এখন শিউরে ওঠে, নিজের ছায়া দেখলে ভয় পায়। যে দেশে সেই দেশ নিয়ে বিদেশের মানুষের মধ্যে গুঞ্জন হবে না, কথাবার্তা হবে না, এর জন্য তো দায়ী আপনি এবং আপনার সরকার। একতরফা নির্বাচন করলে, মিড নাইট নির্বাচন করলে সেই সরকারের ভাবমূর্তি বিদেশে থাকে না। ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোয় ঈদের ছুটিতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে বাইক চালকরা নিয়মকানুনের তোয়াক্কাই করছেন না, আর নজরদারিতেও ঢিলে ঢালা ভাব থাকায় হাসপাতালে দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বাড়ছে। হেলমেট ছাড়া বেপরোয়া গাড়ি চালানোর কারণে মামলা খেলেও পরদিনই একই অপরাধে আবারও জরিমানার মুখে পড়েন এই বাইক চালক। ঈদের ছুটির কারণে রাজধানী ঢাকা একেবারে ফাঁকা, নেই ট্রাফিক সংকেত আর যানজটের বাধা। এই সুযোগে যে যার মতো ছুটিয়ে দিচ্ছেন গাড়ি। মাঝে মাঝে যদি ওই আসে না শয়তানা নাড়া দিলে তখন দেখি কি অবস্থা, দূরে টান দিই। কোলাপানে গাড়ি থাকে, আমরা দেখি যে সাত করে চলে যায়, মানে 100 উপরে মনে হয় স্পিড থাকে। এরপর গতিতে গাড়ি চালনা, মোটরসাইকেলে তিনজন আরোহণ, হেলমেটবিহীন, লাইসেন্সবিহীন, এগুলো গাড়ির বিরুদ্ধে আমাদের অলরেডি ঈদের পর থেকে অভিযান শুরু হয়ে গেছে। ফলে ঘটছে দুর্ঘটনা। রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ভর্তি অনেকেই। মোটরসাইকেল এসে আমাকে মেরে দিচ্ছে, মেরে দেওয়ার পরে ওখানকার স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করছে। আমি অটো বাইকে করে যাচ্ছিলাম, পথে ড্রাইভার প্রথমে গাড়িটা স্টপ করে দিয়েছে, পরে বন্ধ করে দিয়েছে। ইমার্জেন্সিতে প্রায় ঈদের আগেই আপনার নর্মালি 24 ঘন্টায় প্রায় আপনার 300+ রুগী আসে, কিন্তু এর সংখ্যা এখন প্রায় 400+। এবং যে রুগীগুলো এখন বর্তমান আসছে এটার সংখ্যা, মানে এটার অবস্থা আসলে অনেক অনেক খারাপ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে গত 72 ঘন্টায় শুধুমাত্র বাইক দুর্ঘটনায় সারা দেশে মারা গেছে 22 জন। পরিবার পরিজনের মুখের দিকে তাকিয়ে হলেও নিজের জীবনটাকে ভালোবাসুন, আর রাস্তায় বাইক কিংবা গাড়ি নিয়ে বের হলে গাড়ির গতি স্বাভাবিক রাখুন, তাহলেই কমবে সড়কে মৃত্যুর মিছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নগর জুড়ে ফ্লাইওভার ভোগান্তি কমাতে পারেনি যানজটের। অপরিকল্পিত ও সরু শাখা উপশাখা সড়কগুলো গতির অন্তরায় বলছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর যোগাযোগ পরিকল্পনা নিয়ে সাতিলা শারমিনের চার পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স।
দিন দিন কমছে ঢাকায় গণপরিবহনের গতিবেগ। সর্বশেষ গবেষণা পরিসংখ্যান মতে পিক আওয়ারে গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার। প্রতিদিন মানুষের নষ্ট হওয়া 50 লাখ কর্মঘণ্টায় 37,000 কোটি টাকার আর্থিক ক্ষতির হিসেবে পূরণ। তাই বিগত বছরগুলোতে যানজট সহনীয় পর্যায়ে আনতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। তাও কমাতে পারেনি অসহনীয় যানজট। মূল সড়কের ঝক্কির পরেও ভোগান্তির শেষ হয় না অলিতে গলিতেও। যে যে জাম লাগে ওই জায়গায় একটু বড় করুক, যেমন ফুটপাথে একটু চাপাই দেবো, তা আমরা এখানে বসতে পারবো না। রাস্তাঘাটের যে অবস্থা ওইটা নিয়ে 1 ঘন্টার একটা জার্নি থাকলে 3 ঘন্টা আগে নিয়ে বের হই। রাজধানীর প্রধান সড়ক বা ফ্লাইওভারগুলো থেকে নেমে গাড়িগুলো যখন শাখা সড়কে ঢোকে, তখন সেই সড়কগুলো প্রশস্ত না হওয়ার কারণে দীর্ঘ সময় সাধারণ মানুষকে যানজটে পড়ে থাকতে হয়। এই অবস্থার উন্নতিতে বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব পরিকল্পনার মাধ্যমে সড়কগুলো প্রশস্ত করার প্রয়োজন। পূর্বাঞ্চলের কথাটা 2005 সাল থেকে বলা হচ্ছিল, এত মেগা প্রজেক্ট হচ্ছে, কিন্তু পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের এই যে রাস্তার সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে এবং যেটা চলে গেলে আর কখনো ফিরে আসবে না, সেই জায়গায় আমার কোনো নজর নাই। এটা টোটালি একটা দেউলিয়াপনার একটা সামিল। বিভক্ত ঢাকার নগরপিতারা জানান অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকার সড়ক প্রশস্তকরণে প্রয়োজন নগরবাসীর আন্তরিকতা। আমরা নিজে যখন মরে যাব, আমাদের লাশ বের করার জায়গা কিন্তু এই অবস্থা, অনেক জায়গা কিন্তু নেই, এটা বাস্তবতা, আমি দেখেছি। আমি এখানে 10 জন কিন্তু ছাড়তে রাজি, আর বাকি 5 জন ছাড়তে রাজি না, আবার 10 জন ছাড়তে রাজি, বা 10 জন ছাড়তে রাজি না, 5 জন ছাড়তে রাজি। ঢাকার মানুষের সঙ্গে বসতে হবে, আলাপ করতে হবে, আলোচনা করতে হবে, ব্যবস্থা করতে হবে, তারপর আমরা সেই কাজগুলো করতে পারবো। হুট করে যে কোনো কাজ করা সমীচীন বলে আমি মনে করি না। পাশাপাশি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উপর নাগরিকদের আস্থার সংকট কাটিয়ে ওঠা প্রয়োজন বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও ঈদ বিনোদনের খবর। পর্যটকদের আগমনে মুখর সিলেট। সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিন পর আবারও প্রতিটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখন বাড়তি গাড়ি ভাড়া কমানোর দাবি সংশ্লিষ্টদের। আব্দুল আহাদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। প্রকৃতি কন্যা জাফলং সংগ্রামটিলা থেকে 0 পয়েন্ট পর্যন্ত যেদিকে চোখ যায় শুধু পর্যটক আর পর্যটক। আর 0 পয়েন্টে তিল ধারণের ঠাঁই নেই। কেউ স্বচ্ছ পানিতে গা ভাসিয়ে শীতল হচ্ছেন, আবার কেউ ভেসে বেড়াচ্ছেন নৌকায়। দর্শনার্থীরা যাতে পানিতে ডুবে না যান সেজন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বিজিবি, আছে টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। নদীতে আমাদের ফায়ার সার্ভিসের একটা টিম আছে, আর আমাদের পুলিশের 2টি টিম আছে। নদীতে নৌকা নিয়ে তারা ডিউটি করতেছে 24 ঘন্টা। এই ঈদে প্রায় লক্ষাধিক পর্যটক আসবে, আমরা লক্ষাধিক পর্যটকের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। পাহাড়, নদী, বালু পাথর আর চা বাগানের সঙ্গে এবার যোগ হয়েছে পাহাড়ি ঝর্ণা। বর্ষায় ভারতীয় ঝর্ণাগুলো তার সব সৌন্দর্য ছাড়িয়ে দেয় পাদদেশ সিলেট অঞ্চলে। পরিবারের সাথে সবার সাথে আসছি, ভালো লাগছে অনেক। 7 বছর আগে আসছিলাম, অনেক চেঞ্জ, বিশেষ করে রাস্তাটা। পানিতে সাঁতার কাটতে অনেক মন চাচ্ছে আমার, আসলে ঘোরাটা সম্পূর্ণ সার্থক। প্রশাসন ও বিজিবি ব্যাপক উন্নয়ন করছে জাফলংয়ে, অন্যান্য পর্যটন কেন্দ্রেরও উন্নয়নে নেওয়া হয়েছে পরিকল্পনা। চলাচল উপযোগী সবগুলো সড়ক। ভোগান্তি কমে আসায় পর্যটকদের উপস্থিতি বাড়ছে বলে মত প্রশাসনের। ট্যুরিজম বোর্ড থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতা করা হয়েছে, যার বিনিময়ে আমরা এখানে জাফলংয়ে একটি সুন্দর একটি সিঁড়ি বানিয়েছি। এই সিঁড়িটি বানানোর পরে পর্যটন কেন্দ্রটি আরও বেশি আনন্দ মানে সুন্দর হয়েছে। পর্যটকদের ভেজা কাপড় পরিবর্তনের জন্য 0 পয়েন্টের কাছে ওয়াশরুম নির্মাণ করেছে উপজেলা প্রশাসন, তবে বিদ্যুৎ সংযোগ না থাকায় পানি সরবরাহ নেই। জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক মৃত্যুর ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত 27 এপ্রিলেও এখানে এক পর্যটকের মৃত্যু হয়। দুর্ঘটনা এড়াতে সাঁতার না জানা মানুষদের পানিতে নামতে নিষেধ করেছে বিজিবি ও টুরিস্ট পুলিশ। আব্দুল আহাদ, সময় সংবাদ, জাফলং, সিলেট। ঈদের ছুটিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিড় করছেন পর্যটকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, হ্যাঁ শফিক, পর্যটকে মুখরিত গোটা মৌলভীবাজার জেলা। জানেন যে এই জেলার 7টি যে উপজেলা আছে সবগুলো উপজেলায় চা বাগানের অবস্থান রয়েছে এবং আরও অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে। মূলত পর্যটকরা এসব চা বাগানে গিয়ে তারা তাদের আনন্দের সময় কাটাচ্ছেন। তবে সিলেটের যে পর্যটন এবং মৌলভীবাজারের পর্যটনের মধ্যে অনেকটাই তফাত। আমরা সিলেটে দেখতে পাই যে পর্যটকরা এখন গিয়ে বিছানাকান্দি, জাফলং কিংবা অন্যান্য জায়গায় গিয়ে এক হয়ে তারা সেখানে আনন্দ উপভোগ করেন, কিন্তু এখানে দেখা যায় যেহেতু বিশাল এলাকা
থাকা এ কারণে ছড়িয়ে ছিটিয়ে পর্যটকরা বিভিন্ন জায়গায় গিয়ে অবস্থান করেন। একসাথে যে হাজার পর্যটক এখন এভাবে মূলত এই শ্রীমঙ্গলে এসে দেখা যাচ্ছে না। তবে একটি সমস্যা হলো, আমি আগেও বলেছি যে পর্যটকদের চা বাগানে ঢুকতে দেওয়া হচ্ছে না, যে বেশিরভাগই মানুষ শ্রীমঙ্গলে আসেন চা বাগান দেখার জন্য এবং চায়ের সাথে ছবি তোলার জন্য, কিন্তু তাদেরকে চা বাগানে তুলতে বাধা দেওয়া হচ্ছে। আমরা ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন এটিও চা বাগানের পাশের, কিন্তু চা বাগানে এর পাশেই হচ্ছে চা বাগান, চা বাগানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানকার মালিকরা বলেন যে নিরাপত্তার জন্যই নাকি তারা ঢুকতে দেন না, কিন্তু বাগানে আবার কিসের নিরাপত্তা, এই বিষয়টি আসলে প্রশ্ন রাখে এবং পর্যটকরা এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে আবারও লাউয়াছড়া ঘুরে এসেছি, সেখানে গিয়ে আমরা কয়েক হাজার মানুষকে দেখেছি, তারা এই বনের ভিতরে সবুজ অরণ্যের সাথে তারা সময় কাটাচ্ছেন, কিন্তু লাউয়াছড়ায় সেখানে নেটওয়ার্ক নেই, মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে আমরা সেখান থেকে ঘুরে এসেছি এবং সেখানেও নিরাপত্তার জন্য বেশ বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে জেলা পুলিশের পাশাপাশি যে বন বিভাগের নিরাপত্তা রক্ষী, অন্যদিকে টুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছেন, যাতে বনে গিয়ে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কেউ যাতে হয়রানির শিকার না হন সেই বিষয়টি দেখছেন পর্যটন পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে যে গত বছর জানেন যে শ্রীমঙ্গল এবং এই মৌলভীবাজার জেলায় ব্যাপক বন্যা হয়েছিল এবং হোটেল মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, কিন্তু এবার যেহেতু পর্যটকের ঢল নেমেছে এই জন্য হোটেলগুলোতেও যে পর্যটকের ঠাসা এবং হোটেল ব্যবসায়ীরা বলছেন যে এই সিজনে তারা গত বছরের যে ক্ষতিটা হয়েছিল সেই ক্ষতিটা এবার পুষিয়ে নিতে পারছেন এবং মৌলভীবাজারের সবগুলো উপজেলারই এবার রাস্তাঘাটও ভালো এবং অন্যদিকে যে বড়লেখার যেটি রয়েছে মাধবকুণ্ড, সেই মাধবকুণ্ডেও অনেক পর্যটক সেখানে অবস্থান করছেন এবং নেটওয়ার্ক না থাকার কারণে আমরা সেখানে যেতে পারছি না। কিন্তু শ্রীমঙ্গলে যে বিষয়টা হলো, তারা প্রশাসনের যে হস্তক্ষেপ কামনা করেছেন যাতে বাগানে ঢুকতে দেওয়া হয় তাদেরকে, কারণ সবাই আসে মূলত বাগানের জন্য, এখানে বাগান দেখার জন্য। এই ছিল শফিক আমার কাছে শ্রীমঙ্গল থেকে সবশেষ খবর। শ্রীমঙ্গল থেকে ঈদ বিনোদন কেন্দ্রের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। রংপুরে শুরু হয়েছে হারিয়ে যাওয়া নদী খাল খননের মেগা প্রকল্প ডেল্টা প্ল্যানের কাজ, কিন্তু পদে পদে দখলদারদের বাধায় ব্যাহত হচ্ছে কাজের গতি। সরকারের এই উদ্যোগের প্রশংসা করলেও পরিকল্পনা বাস্তবায়ন ও বর্ষাকালে কাজ শুরু নিয়ে প্রশ্ন উঠেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কয়েকদিনের খননে অবয়ব ফিরে পেতে শুরু করেছে ছোট্ট নদী ধাইজান, আর তাতেই ফসলের মাঠে স্বপ্ন বুনতে শুরু করেছে দুপারের কৃষক। কিন্তু কিছুদূর এগোতে না এগোতে পদে পদে বাধা দখলদাররা। সামনে অনেক বিল ছিল, এটাতে আবাদ সুয়াদ করতে পারবো, শুকনো মৌসুমে মানুষ পানি পাবে, বর্ষাকালে পানি নিষ্কাশন হবে, পাশাপাশি এখানে গাছ হবে, সারা বছর মানুষ মাছ পাবে, পরিবেশে ভারসাম্য রক্ষা হবে। নদীর ম্যাপ দেখি না, নদী খুরুক ম্যাপ যেভাবে আছে আগের নদী, সারা দেশে দখল দূষণে হারিয়ে যাওয়া ছোট বড় নদীগুলো খনন করে সেচের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলজ প্রাণ প্রাচুর্য ফিরিয়ে আনা এবং নতুন করে নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এই মহাপরিকল্পনা। বেসিক উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, নদীগুলোকে আগের পর্যায়ে নিয়ে আসা, কৃষিকাজের যে পানি সেগুলো যেন ড্রেনেজ ব্যবস্থা সুন্দর হয় এবং এখানকার স্টোরেজ পানি দিয়ে যেন কৃষিকাজ করতে পারে এবং মাছ দেশীয় প্রজাতির যে প্রাণীগুলো আছে এগুলোর যেন আবার ফিরে আসে। সরকারের এই উদ্যোগের প্রশংসা করলেও পরিকল্পনা বাস্তবায়নের সময় ও কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। নদীটা খনন করে নদীর মাটিগুলো ঠিক লাগোয়া দুপাশে ফেলা হলো, তাহলে তারও দুই দিকে কিন্তু অনেকখানি নদী থেকে গেল যেগুলো নদীর জমি। তাহলে একটা বড় নদীকে খুঁড়ে আমরা চিকন নালায় পরিণত করলাম, চিকন নালা করবার পরে তার পাশে অনেকখানি জায়গা দুদিকে দখলদারদের খাওয়ার জন্য উপযোগী করে দেওয়া হলো। প্রকল্পের প্রথম পর্যায়ে 5,200 কিলোমিটার নদী খনন সহ 80টি প্রকল্প বাস্তবায়িত হবে সারা দেশে। তাতে রংপুর অঞ্চলের 35টি নদী ও খাল খননে বরাদ্দ দেওয়া হয়েছে 708 কোটি টাকা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। দেখছেন দুপুরের সময় ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্ব রোড মোড়ে এই সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার কুট্টাপাড়া গ্রামের এক ব্যক্তি মাংস কিনতে খাঁটিহাতা বিশ্বরোড বাজারে যান। ওজন কম দেওয়ায় বিক্রেতার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সদরের খাঁটিহাটা ও সরাইলে কুট্টাপাড়া গ্রামের লোকজন দেশি অস্ত্র লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত 20 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক ঘন্টা পর ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ছোট ছেলে বিদেশ থেকে আইসে, শরীরটা ফুস মারছে, ফিদেছে ফুস তো দাম দাম বেশি রাখছে এবং নাপে কম দিছে। এটা প্রতিবাদ করার কারণে আপনি হাতে ফুস মেরে দিছে। তাৎক্ষণিক আমাদের সদর থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং দুই পক্ষের লোকজনকে ঘটনাস্থল থেকে নিবৃত্ত করি। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। চাকরি চাপের ভোগান্তি এড়াতে আগে ভাগে আসছেন অনেকে। উৎসব আনন্দে মাততে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়। ঈদের ছুটিতে কক্সবাজারে দুর্ভোগে হাজার হাজার পর্যটক। মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বন্ধ থাকায় আনন্দে ভাটা, লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। ঈদে ফাঁকা ঢাকায় বেপরোয়া গাড়ি চালকরা, নিয়ম কানুনের তোয়াক্কা না করায় বেড়েছে দুর্ঘটনা। নজরদারিতে ঢিলে ঢালা ভাবি কারণ। আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। দলটির মধ্যে সমন্বয় নেই বলছে আওয়ামী লীগ। আইনি লড়াইয়ের পরামর্শ। এবং যুক্তরাজ্যে টাইগারদের বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা। কার্ডিফে না হারার রেকর্ড ধরে রাখতে চান মাশরাফি সাকিবরা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময় অ্যাপ।